শহর এসে কাতারে কাতারে মানুষ গান্ধী শহর পরিক্রমা করছেন। বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আজকে পদযাত্রায় বেরিয়েছেন। হাজার হাজারে কাতারে কাতারে মানুষ আপনাদের সঙ্গে পুলিশ আছে, আপনাদের সঙ্গে অস্ত্র আছে, আপনাদের বোমা পিস্তল আছে, আপনাদের অর্থ আছে। 30 কোটি টাকা ওরা ব্যয় করছে আমাকে হারানোর জন্য। উৎপাতে ধন চিৎপাতে যাবে, হারামের টাকা, লুটের টাকা, পঞ্চায়েতের লুটের টাকা, আপনার ঘরের টাকা আপনাকে না দিয়ে ভাগ খাচ্ছে। সারা মুর্শিদাবাদে লুট আর লুট, বালির দর কত হয়েছে নিজেরা দেখুন। আপনার ঘরের টাকা পাচ্ছেন কিনা নিজেরা দেখুন, অথচ ঘরের টাকা আপনার নিজের টাকা, আপনার হক, আপনার অধিকার আপনাকে দেওয়া হচ্ছে না। তাই সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আজ মানুষ ক্ষোভে ফুঁসছে, জেনে রাখুন, ক্ষোভে দাউ দাউ করে তাদের অন্তর জ্বলছে ক্ষোভে। আজকে সকালে আমরা স্লোগান দিয়েছি এই মুর্শিদাবাদে জেলার 3টে লোকসভা আসন, আজ সকালে স্লোগান দিয়েছি মুর্শিদাবাদে 3-3 তৃণমূলকে কবর দিন। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে আমরা কবর দিব, আর এই মুর্শিদাবাদ জেলা থেকেই আগামী দিনে মমতা ব্যানার্জিকে উচ্ছেদের অভিযান শুরু হবে, যেমন করে নেপোলিয়নের উচ্ছেদ শুরু হয়েছিল স্পেনীয় খর থেকে, ঔরঙ্গজেবের উচ্ছেদ শুরু হয়েছিল দাক্ষিণাত্যের খর থেকে, মমতা ব্যানার্জির উচ্ছেদ শুরু হবে মুর্শিদাবাদের খর থেকে। আপনারা মুর্শিদাবাদের মানুষকে অপমান করেছেন, মুর্শিদাবাদের মানুষকে আপনারা তাদের অধিকার প্রয়োগ করতে দেননি, মুর্শিদাবাদের মানুষ সহজে ছেড়ে দেবে না। আপনারা যদি মনে করেন পুলিশ আছে, পয়সা আছে, 30 কোটি টাকা আছে, সব ভোট কিনে নিব, ওতে কোনো লাভ হবে না। এখানকার মানুষ ভিখারি নয়, মিসকিন নয়, আপনারা ভিখারি হতে পারেন, এখানকার মানুষ সব দিয়েছে আপনাদের, তবুও পেট ভরাতে পারেনি আপনাদের, কি করে ভরাবে? আপনারা যে কুরবানির সময় বেলডাঙ্গার হাটের বকরি, কুরবানির সময় বেলডাঙ্গার হাটে গেছিলাম আমি, একটা জায়গায় দেখছি অনেক